সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এওরা গ্রামে শ্রীকৃষ্ণ কুঠিরে দুর্গাপূজো উপলক্ষে দিন দুর্গাপূজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন 110 জন মেয়েদের নতুন বস্ত্র, আলতা, সিঁদুর এবং চকলেট বিতরণ করা হয়। আজকে এখানে দিন দুর্গার পূজা চলছে। এটা কত বছর ধরে চলছে? এটা গত বছর থেকে শুরু হয়েছে, এটা দ্বিতীয় বছর। এখানে আর কি কি চলছে? এখানে কি কি অনুষ্ঠান সূচি, অনুষ্ঠান কি কি হচ্ছে আজকে? আজকের অনুষ্ঠান সূচি, আজকের অনুষ্ঠান সূচি যেভাবে পূজা হয়, পঞ্চপ্রচারে যে পূজার পদ্ধতি আছে আমাদের, সেইভাবেই এই চলমান জীবন্ত গরিব দুর্গা মায়েদের পূজা করে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সামান্য একটি শাড়ি, আলতা, সিঁদুর, তেল, সাবান এগুলি দেওয়া হচ্ছে, আর কয়েকটি করে চকলেট। আর যারা বিধবা মা আছেন তাদেরকে আলতা সিঁদুরের বদলে একটা করে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট দেওয়া হচ্ছে। এইটাই আমাদের পূজার আজকে নৈবেদ্য। কতজনকে শাড়ি দেওয়া হলো, বস্ত্র দেওয়া হলো? হলো মানে এখন চলছে আমাদের টোটাল 1010 জনকে শাড়ি দেওয়া হবে। আগামী বছর আপনারা কি প্রস্তাব নিচ্ছেন? আগামী বছর প্রভু যেরকম করাবেন, মা যেমন কৃপা করবেন, যেমন ব্যবস্থা করাবেন তেমন হবে। আমরা আরও বৃহৎভাবে এটি করার চেষ্টা করব। আজকে এসেছি ভাতার থানার এওরা গ্রাম, এওরা গ্রামে রামকৃষ্ণ সৎসঙ্গ কুঠি। এখানে এসেছি একটা ভালো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান। এখানে 1000 মহিলাকে, 1010 জন মহিলাকে শাড়ি, আলতা, মিষ্টি, সিঁদুর, হ্যাঁ, এবং আরও অনেক কিছু দিয়ে তাদেরকে তেল ইত্যাদিকে দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। এবার ধরুন দেওয়ার জিনিস অনেক জায়গাতেই যায়, অনেক কিছু দেখি, কিন্তু এখানকার যে ব্যবস্থাপনাটা দেখলাম সেটা কিন্তু আমিও অনেকটা শিখলাম এবং শেখার মতো নিব। যে যারা মা জীবন্ত দুর্গা যায় না তাদেরকে পুজো করা হচ্ছে, যারা সধবা তাদেরকে পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, আলতা পরিয়ে দিয়ে পায়ে চন্দন দেওয়া হচ্ছে, দিয়ে তাদের পা সবার আগে পা ধুয়ে দেওয়া হচ্ছে, পা ধুয়ে চন্দন পরিয়ে আলতা পরিয়ে তাদেরকে ধূপ দিয়ে বরণ করা হচ্ছে, এবং তারপরে জিনিসটা ব্যাগের মতো, খুব সুন্দর ব্যাগের মতো দেওয়া হচ্ছে। মানে ব্যবস্থাপনাটা, আর যারা বিধবা তাদের ক্ষেত্রে আলতা দেওয়া হচ্ছে না, মা বদলে ফুল দেওয়া হচ্ছে, এই ব্যবস্থা আমার অদ্ভুত লাগে। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, আমারুন স্টেশনের শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরী, আশ্রমের কর্ণধার তদ্রপানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন বেদ মন্ত্র পাঠ করে অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত বিশিষ্টরা এদিন বস্ত্র বিতরণ করেন। দেখছি এখানে সকলের পায়ে জল দিয়ে পা ধুয়ে দিচ্ছেন, ফুল দিয়ে তাদের প্রণাম জানাচ্ছেন, শারদা মাকে প্রণাম করে 1000 প্রায় 1000 উপর মানুষকে আজকে কাপড়, শাকা, সিঁদুর, আলতা বিলি করছে মহারাজ। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।